আসসালামু আলাইকুম মামুন কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আজও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি বাইশ শতাংশের একটি জমি এই বাইশ শতাংশ জমিটি বিক্রয় করা হবে এখান থেকে কিন্তু ভেঙেও বিক্রি করা হবে যারা দুই তিন শতাংশ বা চার পাঁচ শতাংশ নিতে চান তারা কিন্তু তিন চার শতাংশ নিতে পারবেন এখান থেকে ভেঙেও কিন্তু দেওয়া হবে জমিটি কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথায় জমিটির অবস্থান সব আপনাদের বলে দেওয়া হবে আগে জমিটি দেখাই এই যে আপনার ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার জমিটির উত্তর সাইড এই যে দেখেন এটি হলো উত্তর সাইট আর আমি এই যে দেখেন সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি জমিটি কিন্তু একদম ইস্কোয়ের একটি জমি আর ওই যে আপনার আলটা দেখা যাচ্ছে ওটি হলো আপনার পশ্চিম সাইড আর এই যে দেখেন দক্ষিণ সাইড যে গড়টার সামনে দেখা যাচ্ছে এটা হলো দক্ষিণ সাইড আর এই যে আমি এই সাইডে ভিডিও করতেছি এটা হলো আপনার পূর্ব সাইড জমিটা একদম পুরো একটা স্কোয়ার জমি এই যে একটু জুম দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনি একটু ভালোভাবে দেখেন একটু খেয়াল করে দেখেন এই যে জুম দিয়ে দেখাচ্ছি চারিদিকে আপনার এই যে আলটা দেখা যাচ্ছে এই সবুজ যেই ফসল লাগানো জমিটি মূলত এই জমি এই দেখেন এই জমিটি কিন্তু আমাদের একদম ওয়াল পর্যন্ত বাইশ শতাংশের এই জমিটি বিক্রয় করা হবে মাত্র সাড়ে চার লাখ টাকা শতাংশ মাত্র সাড়ে চার লাখ টাকা শতাংশ এই জমিটি বিক্রয় করা হবে আপনি কিন্তু আশেপাশে যাচাই করে নিতে পারেন আমরা কিন্তু টাকা বেশি নেই না একটাকে বেশি চাই না আমরা যেটা বলি সেটি ফিক্সড মূল্য এখান থেকে আপনি কমাতে পারবেন না আপনার অপশন আছে আপনি আশেপাশে যাচাই করে কিন্তু নিতে পারেন আর এখানে আপনার যেই পজিশনে জমিটা আছে এই পজিশনেই কিন্তু আপনি এখানে বাড়ি করতে পারবেন বা গর্ব করতে পারবেন যে দেখেন একদম পুরো উঁচু জমি কিন্তু এখানে আপনার অ্যাসটা কোনো মাটি বা বালু বট করা লাগবে না কিন্তু আপনি যদি চান তাহলে আপনি আপনার জন্য মাটি বা বালু এখানে কিন্তু আপনি বয়ট করে নিতে পারেন এখান থেকে আপনার যত শতাংশ মন আপনার তত শতাংশ ভেঙে কিন্তু এখান থেকে আপনাকে দেওয়া হবে আপনি কিন্তু নিতে পারেন আর বাইশ শতাংশ পুরোটা যদি নিতে চান তাহলে নিতে পারেন মাত্র সাড়ে চার লাখ টাকা শতাংশ এই যে দেখেন আপনি কিন্তু এই মুহূর্তেই এখানে বাড়ি করতে পারবেন আশেপাশে তো দেখতেই পাচ্ছেন নতুন বাড়িঘর হয়েছে আর অমর সাইডে এই যে পশ্চিম সাইডে পুরো গণবসতি একটি এলাকায় যে আপনাদের দেখাচ্ছি জুম দিয়ে দেখেন পুরো কিন্তু গণবসতি একটি এলাকা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটি হলো আনসার প্রজেক্ট এই যে আনসার প্রজেক্টের সামনে হলো আপনার বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার সব আপনাদের বলে দিব কোথা থেকে আপনার আসতে পারবেন এটি হলো আনসার প্রজেক্ট এটা কিন্তু আপনার উত্তরার মতো পুরাটা আবাসিক প্রকল্প এটা কিন্তু আপনার বড় বড় বিল্ডিং উঠবে এখানে আর আপনার এই যে দেখেন ঢাকা কেন্দ্রীয় কারাগারটি এটার পিছন সাইড বর্তমান যে ঢাকা কেন্দ্রীয় কারাগার অনেকেই চিনে না এই কারাগারে অবস্থান হলো বর্তমান যে ঢাকা থেকে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েটি গেছে চাইল্ড লাইনের রাস্তাটি পদ্মা সেতু দিয়ে দক্ষিণ অঞ্চলে চলে গেছে আপনার এই রাস্তার হাতের বাম পাশেই কিন্তু বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার এই কারাগারের পিছনেই কিন্তু আপনার এই জমিটির অবস্থান একদম কারাগারের পিছনে আপনার গুলিস্তান থেকে বা যাত্রাবাড়ি থেকে কিন্তু এখানে আসতে পারেন গুলিস্তান থেকে দূরত্ব মাত্র দশ কিলোমিটার দশ বারো কিলোমিটার হবে যাত্রাবাড়ি থেকে পনেরো কিলোমিটারের মতো হতে পারে বর্তমান যে ঢাকা কেন্দ্র কারাগার আপনি কিন্তু এখানে আসলে এটার পিছন সেটি কিন্তু জমিটির অবস্থান আপনার সরাসরি এখানে নেমে আনোরা পাম্প আসে একটু সামনে আনোরা পাম্পে নামবেন আনোরা পাম্পের সামনে হাইওয়ে রাস্তায় নামবেন হাইওয়ে রাস্তা থেকে আপনার সরাসরি কিন্তু জমিতে হেঁটে চলে আসতে পারবেন মাত্র তিন থেকে চার মিনিট লাগতে পারে হাইওয়ে রাস্তার একদম কাছে। আর জমিটির রাস্তা পাবেন আপনার এই আনসার প্রজেক্টের রাস্তা পাবেন আর একটি জমির পলটই কিন্তু একটি পরে এই জমিটির একটি পলট পরে কিন্তু সরকারি হালত রয়েছে মৌজা বাকুয়েছে হয়েছে হালত রয়েছে আপনার কিন্তু হালটের রাস্তা পাবেন আর ওমরা সাইড দিয়ে রাস্তা হবে আপনি আনসার পদেট এই যে সামনেটা এই জমির পরেই কিন্তু আনসার পদেট এখান দিয়েও আপনি রাস্তা পেতে পারেন বর্তমানে জমির সাথে আমাদের এরকম কোনো কমপ্লিট রাস্তা নাই কিন্তু এখান দিয়ে কিন্তু রাস্তা হবে এরকম পজিশনে বের করা আছে আপনি সরাসরি এসে দেখতে নিতে পারেন মাত্র সাড়ে চার লাখ টাকা শতাংশ এক টাকাও কমাতে পারবেন না আমাদের এখানে কমানোর সিস্টেম নেই আপনি কিন্তু আশেপাশে যাচাই করে নিতে পারেন আর এখানে কিন্তু রেজিস্ট্রি খরচ অনেক কম এটি আপনার রেজিস্ট্রি খরচ মোটামুটি অন্য অন্য জায়গার তুলনায় এখানে রেজিস্ট্রি খরচ অনেক কম এটি ঢাকা জেলা ক্যানীগঞ্জ থানার অধীনে আপনি চাইলে সরাসরি আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বাইশ শতাংশ জমিটি বিক্রয় করা হবে মাত্র সাড়ে চার লাখ টাকা শতাংশ আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যারা প্রবাসী বাইরে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু ধরনটাই রয়েছে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বাহির মতে যোগাযোগ করতে পারেন এখানে আপনার পুরো আপনার এটি একটি বিআইপি এলাকা হবে এখানে আপনি জমি কিনে রাখলে কিন্তু ভবিষ্যতে এই জমির অনেক মূল্য বাড়বে আপনার সরাসরি এসে দেখে নিতে পারেন জমিটি কিনতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন